আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। তো এই ধরনের ভিডিও কিন্তু আপনি আপনার গেমিং অ্যাকাউন্ট বা গেমিং লগো, ফেসবুক বা হোয়াটসঅ্যাপ বা ইউটিউব, আমরা যেরকমটা করে থাকি, আপনি কিন্তু যে কোনো ফটোস দিয়ে এই ধরনের ভিডিওগুলো মেকিং করবেন। জাস্ট একটি প্রোফাইল পিকচার, দেন স্ক্রিনশট, তারপরে আপনার যেরকমটা আমরা ইউজ করছি ওকে আপনি আপনার মতো করে এগুলো কালেক্ট করে নেবেন। নেওয়ার পর আমরা এক ভিডিও ডেসক্রিপশনে একটি এক্সএমএল ফাইল এবং একটি ব্যাকগ্রাউন্ড মিউজিকের লিঙ্ক দিয়ে রাখবো, ওইখান থেকে আপনি ডাউনলোড করবেন এক্সএমএল ফাইল এবং মিউজিকটা। তো এখান থেকে যেখান থেকে ডাউনলোড করবেন, আপনার ফাইল ম্যানেজার বা ব্রাউজার হিস্টোরি ওইখানে চলে যাবেন। যাওয়ার পর এখান থেকে শেয়ার অপশন থেকে আপনি এলাইট মোশন অ্যাপ্লিকেশনটাকে সিলেক্ট করে দেবেন, অর্থাৎ এক্সএমএল ফাইলটি আপনি এলাইট মোশন অ্যাপ্লিকেশনে ইম্পোর্ট করে দেবেন। যেমনটা আমাদের ফাইলে ইম্পোর্ট হয়ে গেছে, আমরা এখন সরাসরি চলে যাবো এলাইট মোশন অ্যাপ্লিকেশনে। ওকে, দেন এখান থেকে আমরা আমাদের প্রজেক্ট দেখতে পারবো, প্রজেক্টের উপর একটা ক্লিক করব। তো এখানে যদি প্রতিটা ফটো আমরা অ্যাড করতে চাই সেক্ষেত্রে অনেকটা সময় লাগবে, তো আমি কিছুটা এখানে অ্যাড করে রাখছি আপনাদের জাস্ট দেখানোর ক্ষেত্রে। ওকে, তো এখানে আমাদের সর্বপ্রথম যেই সার্কেলটা আছে, গোল সার্কেল, এখানে আমাদের লগো অ্যাড করতে হবে। যেমনটা আমরা করছি, আপনি চাইলে আপনার যেটাতে মেকিং করবেন সেটার লগো অ্যাড করতে পারেন। তো এখান থেকে সার্কেল লেয়ার উপর ক্লিক করব, ওকেতে ক্লিক করব, কালার অ্যান্ড ফিলে এবং মিডিয়া নট ফন্টে গিয়ে আমরা একটি লগো সিলেক্ট করব। ওকে, এই লগোটিকে সিলেক্ট করব, এখান থেকে প্লাস ওয়ান চাপ দেব, দেওয়ার পর আমাদের লগোটি এখানে অ্যাড হয়ে যাবে। হয়ে যাওয়ার পর এই লগো বরাবর আমরা চলে যাবো রাইট সাইডে, লগোর ইন্ডিকে দেখবেন আরও ছোটো ছোটো লেয়ার। এই লেয়ারে হচ্ছে আমরা যেমন ফেসবুক আইডি স্ক্রিনশট বা আপনার টিকটক আইডি স্ক্রিনশট, ওকে, তো এইভাবে নিয়ে নেবেন। নেওয়ার পর এখানে অ্যাড করবেন, এই জন্য এখানে এখন ক্লিক করে ওকে, কালার অ্যান্ড ফিল এবং মিডিয়া নট ফন্ট থেকে আমরা স্ক্রিনশটটিকে সিলেক্ট করব। যেমনটা আমি চ্যানেল স্ক্রিনশটটা নিচ্ছি এখানে, নেওয়ার পর ওকেতে। সেমভাবে আমরা রাইট সাইডে যতগুলো লেয়ার বলতে আমি দেখাই দিচ্ছি, পরবর্তী কিছু লেয়ার আমরা এইভাবে চ্যানেলের স্ক্রিনশটটা নিয়ে নেব। দেন আমরা চলে যাবো রাইট সাইড। ওকে, রাইট সাইডে এখানে আপনি যাওয়ার পর দেখবেন এগারো সেকেন্ডের পরে আর কি, মানে সাড়ে এগারো সেকেন্ড ঠিক টাইম লাইনটাকে এই পজিশনে রাখার পর, এরপরে যদি লেয়ারগুলো আছে এই লেয়ারগুলো আপনার পিকচার সিলেক্ট করবেন। ওকে, এখানে তিনটা পিকচার দিয়ে আপনার মূলত ভিডিওটা, একটা লগো, একটা আছে মোবাইল স্ক্রিনশট এবং আপনার একটা নিজের পিকচার, টোটাল তিনটে ফটো আপনার প্রয়োজন হবে। ওকে, যেমনটা আমরা এখান থেকে শুরু করে ভিডিও ইন পজিশন অবধি জাস্ট নিজের একটা পার্সোনাল পিকচার আপনি এখানে অ্যাড করে নেবেন। ওকে, যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখান থেকে শুরু করে, ওকে, এগারো সেকেন্ড, সাড়ে এগারো সেকেন্ডে শুরু করে ভিডিও ইন পজিশন পর্যন্ত আমরা কিন্তু একটা লেয়ার এখানে অ্যাড করে দিচ্ছি। ওকে, তো আপনি চাইলে আপনার মতো করে এই যে লাস্ট অবধি এগুলো হচ্ছে অ্যাড করে নেবেন, একদম লাস্ট অবধি যেরকমটা আপনারা দেখতে পাচ্ছেন। তো এগুলো অ্যাড করতে একটু সময় লাগবে, ভিডিও লং হয়ে যাবে, তো আশা করি এগুলো খুব সহজে আপনারা অ্যাড করে নিতে পারবেন। ওকে, দেন হচ্ছে আমরা চলো ভিডিও স্টার পজিশন, মিউজিক অ্যাড করার জন্য এখান থেকে আমরা প্লাস ওয়ান চাপ দেবো, তারপর মিডিয়া মিউজিকটিকে সিলেক্ট করব এবং মিউজিক লেয়ার একটা ক্লিক করব। উপর থেকে এখান থেকে আমরা থিরোড আইকনে ক্লিক করব। ওকে, অডিওটাকে আলাদা করার জন্য এক্সট্রাক্ট অডিও, দেন এখান থেকে আমরা ভিডিও লেয়ারে টাচ দিব, তারপর ভিডিও লেয়ারটাকে আমরা ডিলিট করার জন্য এখানে ডিলিট অপশনে ক্লিক করব। ভিডিও লেয়ারটি কিন্তু আমরা এখানে ডিলিট হয়ে যাবো। চাইলে আমরা যদি এখন ভিডিও প্লে করি, মিউজিকটি হাইড করে রাখছে, এখান থেকে ভিডিওটা এক্সপোর্ট করলে আরও এইচডি কোয়ালিটি হবে। ওকে, জাস্ট স্ক্রিনে করে চলতেছে, এখন একটু ঘোরাটা দেখা যাচ্ছে, তো এখানে কিন্তু সব কিছু ঠিকঠাক আছে। আপনি এখান থেকে ভিডিওটিকে সেভ করার জন্য যে সেভ অপশন এখানে ক্লিক করবেন, ভিডিও রেজুলেশন আপনি আপনার মতো করে অ্যাডজাস্ট করে নেবেন, ওকে, যতটুকু প্রয়োজন। দেন এখান থেকে এক্সপোর্টে ক্লিক করব, এখান থেকে প্রিপেয়ারিং টু এক্সপোর্ট, জাস্ট কয়েক মিনিটের মধ্যেই কিন্তু আমাদের ভিডিওটি লোডিংয়ে সেভ হয়ে যাবে। তো এইভাবে ধরনের ট্রেনিং ভিডিওগুলো মেকিং করতে পারবেন, আর যদি কোথাও বুঝতে সমস্যা সেক্ষেত্রে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারেন। তো আজকের ভিডিও এডিটিং টিউটোরিয়াল এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে, সেটা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।